গাইজ, এই পাখিটির কি হয়েছে? আর এই লোকগুলি বা পাখিটিকে নিয়ে কি করছে? জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসলে গাইজ, এই পাখিটির ঠোঁটটি ভেঙে গিয়েছে, আর এই রেস্কিউ টিমের লোকগুলি ভেঙে যাওয়া পাখির ঠোঁটে এই প্লাস্টিকের ঠোঁটটি লাগানোর চেষ্টা করছে। কারণ ঠোঁটটি ভেঙে যাওয়ার কারণে পাখিটি বহুদিন না খেয়ে কষ্ট পাচ্ছে। দেখুন, প্রথমে প্লাস্টিকের ঠোঁটটি মাপ করে কেটে নিয়ে এই মেশিনটি দিয়ে কেটে নেওয়া ঠোঁটটি ভালো করে মসৃণ করে নিচ্ছে। এরপর পাখিটাকে শুইয়ে দিয়ে ওই প্লাস্টিকের ঠোঁটটি আটকে দেওয়ার চেষ্টা করছে। দেখা যাক ঠোঁটটি লাগিয়ে দেওয়ার পর পাখিটি খেতে পারে কিনা। ততক্ষণে আপনারা এই ভালো মানুষগুলোর জন্য ভিডিওটি দেখতে লাইক দিয়ে দিন। দেখুন গাইজ, অলমোস্ট ঠোঁটটি পেস্ট হয়ে গিয়েছে। এবার দেখুন বন্ধুরা, ঠোঁটটি লাগিয়ে দেওয়ার পর পাখিটি এখন খাবার খাচ্ছে কোনো অসুবিধা ছাড়াই। অসংখ্য ধন্যবাদ জানাই এই ভালো মানুষগুলিকে, যারা এই পাখিটিকে বলতে গেলে নতুন জীবন দান করলো।